আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি। তো ক্যামেরার সামনে যে আপুটি এসেছেন, চলুন তার সম্বন্ধে জানি এবং কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো নাই ভাই। ভালো নাই? আপনার নাম কি আপু? শারমিন। শারমিন, কোথায় থাকেন আপনি? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে থাকেন? শারমিন আপু, আপনি ভালো নাই কেন? ভাই কষ্টে পড়ে তো প্রতিবেদন আসছে, বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে? বাচ্চার বয়স কত? 4 বছর। মেয়ে বাচ্চা 4 বছর। তা এখন এই আপনার স্বামী আছে না নাই? বিয়ের পরে তালাক হয়ে গেছে বাচ্চা পেটে নিয়ে। কেন এই 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 ঘটনা হলো? আমাদের মধ্যে জানো না ভাই, আমি তো গেরাম করতে পারি না, শিঙা লাগাইতে পোকা ফেলাইতে পারি না, আমি তো কাজ করি মানুষের বাড়ি, আমার এই টাকা এদের পোষায় না। আচ্ছা, তা এখন আপনি কি করতেছেন, কেন ইউটিউবের সামনে আসলেন, কি দুঃখ আপনার? ভাই আমি আর কোনোদিন বেদেদের কাছে বিয়ে বসার আসে না, যদি গৃহস্থ ঘরের একটা ছেলে পাই, আমার বাবুরে যে মাইনে লেবে সেরকম একটা মানুষ পাই, সে যদি বিয়েও করে তার যদি সংসারও থাকে, সে যদি আমার বাচ্চা মেনে নেয়, তাহলে তার জীবন সম্ভব। যদি সেইখানে যাওয়ার পরে আবার কষ্ট দুঃখ আসে জীবনে, এটা ভাগ্য ভাই। গৃহস্থরা কোনোদিন কষ্ট দেয় না মানুষেরে। কষ্ট দেয় না? আচ্ছা, মানুষের বাড়ি বাড়ি পাঠায় না গৃহস্থরা। ভালো মন্দ কিন্তু সবার ভিতরে আছে আপু, গৃহস্থদের মধ্যে বেশি ভালো আছে ভাই। আচ্ছা, তো এখন আপনার বাচ্চা সহ যে আপনি আছেন এই দীর্ঘ 4 বছর থেকে, আপনাকে কেউ বিয়ের প্রস্তাব দেয়নি? অনেক দেশে ভাই বসবো না তো, মানে আপনাদের আপনাদের ভিতরে বিয়ের প্রস্তাব আসছে? হ্যাঁ অনেক আসে, এখনো আসে। তো গৃহস্থদের মধ্যে থেকে বিয়ের কোনো প্রস্তাব আসে? ভাই আমাদের বেদপট্টিতে গৃহস্থরা কি কোনোদিন ঢুকতে পারে? এরা তো ভালো না। আচ্ছা, তো এখন আপনি যে ইউটিউবের সামনে আসছেন, অনেকেই তো বিয়ে শাদী করতে চাইবে, আপনার ফোন নাম্বার পাইলে অনেকেই বিয়ে শাদী করতে চাইবে, তা আপনি এদের মধ্যে থেকে কিভাবে ভালো একজনকে বেছে নেবেন? ভাই আমার কপালে যাতে সুখ থাকে, ওখান থেকে ওই 100 জনের মধ্যে একজন আমার কাছে ভালো আসবে। আমি তো কষ্টের মানুষ, আমি তো সুখের মানুষ না। আচ্ছা, কষ্টে পড়ে প্রতিবেদনে আইছি। যদি এই ধরেন অনেকেই ফোন দিবে, এর মধ্যে থেকে আপনি একজনকে ধরলেন, একজনকে ছাড়লেন, এরকম যদি করেন? না না না, সবাই ফোন দেখ, বন্ধু হিসেবে তো মানুষ কথা বলে। হ্যাঁ, প্রবাসী ভাইয়েরা তো বসে থাকে, যদি ওদের কথা বলতে মন চায় আপুর সাথে, তাহলে কথা বলবো, টাকা পয়সা লাগবে না, এমনি আমার সাথে কথা বলবে, আর যে আমারে ভালোবাসে বিয়ে করবে, যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে চাবে, সে আমার সহযোগিতা করবে, সে আমার দায়িত্ব নেবে, সারা জীবনের দায়িত্ব। কিন্তু কিছুদিনের লিগে কিছু টাকা দিয়ে কয়দিন কথা কই আবার চলে গেল, সেইরকম মানুষ আমি চাই না। আচ্ছা, এর আগে কি আপু কখনো ইউটিউবে ভিডিও করা হয়েছিল? করছিলাম ভাই, অন্য চলে না। তাহলে এখন সেই ভিডিও থেকে আপনার কোনো মনের মানুষ বা জীবন সঙ্গী কথা বলতে পাই নাই ভাই? আমার এখনো টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি সার্চে ঠিক কথা বলতে পাই নাই, ভাইরা তো জানেই যে আমি ফোনই রিসিভ করি নাই। তো এখন তো আবার ভিডিও করতেছেন, এখন যদি আবার কথা রিসিভ করতে না ভাই, আবার যদি কথা না বলতে পারেন? না ভাই পারবো, পারবেন? ডাক্তার দেখাইছে কমছে জ্বর, এক যখন আমার মেডিকেলে যাব। আচ্ছা আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা তাহলে মুখস্থ আছে? হ্যাঁ ভাই আপনি বলে দিন। আমি বলে দিব? আচ্ছা ঠিক আছে, আমার সাথে সাথে আপনিও বলেন একটু কষ্ট করে। 01705109 04 04 36 36। এটাই তো আপনার নাম্বার? আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন? হ্যাঁ আমি ধরব। আচ্ছা ঠিক আছে আপু, আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ ভাইদের কাছে একটা কথা বলা আছে, কোনো ভাইয়েরা কোনো খারাপ কমেন্ট লেখেন না, আর যার মন চাবে সে ফোন দিও ভালো কথা কইলে, আর যার মন না চাবে সে আমার ফোন দিয়ে বিরক্ত করে না। আচ্ছা ঠিক আছে শারমিন আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।